আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি একটা প্রবলেম সলভ করবো, যেটাতে বলা হবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো আউটপুট স্ক্রিনে শো করা। তো 1 থেকে 100 পর্যন্ত আমাদের আউটপুট স্ক্রিনে এভাবে শো হইতে হবে, এটাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা এখন প্রোগ্রামটা বিল্ড করব। তো ফার্স্ট অফ অল হ্যাশট্যাগ ইনক্লিউড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ নামের হেডার ইনফরমেশন যেটা থাকে বা টাইটেল, সেটা আমাকে অ্যাপ্লাই করছি। তো মানে এখান দিয়ে প্রবলেমটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট দিয়ে ডিফল্ট ফাংশন দিয়ে ইয়ে করা হয়েছে, স্টার্টিং করা হয়েছে। এবার দেখো, আমরা এখানে 1 থেকে 100 পর্যন্ত যে সমস্ত সংখ্যাগুলো নিব, তো সংখ্যাগুলো নেওয়ার কারণে আমি এখানে ইন্টিজার মেন দিব। মেন দিব না, জাস্ট ইন্টিজার মেন কেন দিতে হয়, ইন্টিজার মেন দিতে হয় যখন ফাংশনের ভিতরে ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন থাকে যেটা সংখ্যাবাচক, তখন আমাকে ইন্টিজার মেন দিয়ে শুরু করতে হয় ফাংশনটা। এবং ইন্টিজার মেনের কারণে আমাকে প্যারামিটারটা রিটার্ন নাম 0 নম্বর প্যারামিটার দিয়ে সি প্রোগ্রামটা এন্ড করতে হয়। তো এটা হচ্ছে আমার 1 থেকে 3টা লাইন। এটা আমাদের সবসময় সব প্রোগ্রামে ডিফল্ট ব্লক ব্লক ডায়াগ্রাম আকারে থেকে যায়, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর লাইনটা। আমি 4 নম্বর লাইন থেকে শুরু করতেছি। 4 নম্বর লাইনে যেটা লেখা আছে সেটা হচ্ছে কি, আমি প্রথমে একটা ইনপুট নিতে হবে, এবং এই এই প্রবলেমটা আমরা সি প্রোগ্রামে হোয়াইল লুপের সাহায্যে সলভ করব। তো হোয়াইল লুপ আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে কি, সেটা আমাদের সি প্রোগ্রামে কিছু লুপ থাকে, যেমন একই কাজ বারবার করতে হয়, ঠিক আছে? সেই একই কাজ বারবার করা, এই জিনিসটাকে আসলে লুপ বলা হয় ইংলিশে। এবং সেই লুপটা আমরা সি প্রোগ্রামে হোয়াইল দিয়ে করি, বা ডু হোয়াইল দিয়ে করে থাকি, বা ফর দিয়ে করতে পারি। তো এগুলো কিন্তু একটা একটা প্যারালাল, অর্থাৎ আমি যে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সিরিয়ালে তুলবো, 1 2 3 4 5 6 7 8 করে 100 পর্যন্ত, এটা আমি হোয়াইল নামের লুপ দিয়ে করতে পারি, এটা আমি ডু হোয়াইল দিয়েও করতে পারি, আমি এটা ফর লুপ দিয়েও করতে পারি। তিনটা ক্ষেত্রে আনসারটা সেম, বাট এখানে প্রোগ্রামটা ভিন্ন। তো আমি এখানে শুধু হোয়াইল দিয়ে করাচ্ছি। আমরা ফর লুপটা দিয়ে আমাদের বইয়ে আরো প্র্যাকটিস প্রবলেম থাকে, তো ফর লুপটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো এখন আমাদের ফার্স্ট অফ অল যে কন্ডিশনটা দেওয়া সেটা হচ্ছে ইন্টিজার এক্স। আমি এক্স নামের একটা পূর্ণ সংখ্যার ইন্টিজার বা ইনপুট নিচ্ছি, যেটা আমি স্ক্রিনে থাকবে। এখন এক্স এর ভ্যালুটা কত, আমি যেহেতু 1 থেকে 100 শুরু করবো, এক্স হচ্ছে প্রথম পদ, তো এক্স ইকাল টু 1 দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার 1 থেকে 100 মধ্যে প্রথম পদ 1, এটাকে আমি ডিক্লেয়ার করে দিলাম। এবার দেখো, এরপর আমাকে এক ঘর করে বাড়াই দিতে হবে, ঠিক আছে? 1 এর সাথে 1 যোগ করে 2 করতে হবে, 2 এর সাথে 1 যোগ করে 3 করতে হবে, 3 এর সাথে 1 যোগ করে 4 করতে হবে। তো এটাই হচ্ছে আমার কাজ। তো আমি এটা কিভাবে করব, আমি হোয়াইল স্টেটমেন্ট হোয়াইল লুপ ইউজ করব, এবং হোয়াইল লুপের মধ্যে আমি স্টেটমেন্ট দিব। আমরা জানি ইফ এর মতোই হোয়াইল লুপেও স্টেটমেন্ট দিতে হয়। তো আমরা কি দিব, এক্স লেস ইকুয়াল 100 দিব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, তাহলে এটা হচ্ছে স্টেটমেন্ট বা কন্ডিশন অ্যাপ্লাই করে, মানে আমরা যেটা বলি কন্ডিশন। তো এই কন্ডিশনের মাধ্যমে এটা কি বোঝাচ্ছে, যে এক্স এর ভ্যালু 1 থেকে বাড়তে বাড়তে মানে 100 পর্যন্ত হবে। এখন কত পর্যন্ত বাড়বে সেটা কিন্তু আমাদের একটু লাস্টে গিয়ে লিখতে হয়, মানে এটা সাথে সাথে লেখা যায় না, এটা একটু প্রিন্টএফ এর নিচে গিয়ে লিখতে হয়। তো বিষয়টা হচ্ছে এরকম, হোয়াইল এক্স লেস ইকুয়াল 100, তো আমি যখন এটা দিব, অর্থাৎ এখান থেকে বুঝছো যে 100 এর সমান অথবা 100 হচ্ছে ছোট পর্যন্ত সংখ্যাগুলোকে সে নিবে, 1 2 3 4 5 6 করে সে 100 পর্যন্ত নিবে, 101 গেলে সে আর প্রোগ্রামটা রান করবে না, সে ব্ল্যাঙ্ক স্ক্রিন শো করবে। তো এখন হোয়াইল দিয়ে যখন আমরা কন্ডিশন দিচ্ছি, তাহলে আমাদের আউটপুট স্ক্রিনে কি শো করবে সেটার একটা এক্সপ্রেশন আমাদেরকে দিতে হয়। তো এটার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট এবং প্রিন্ট এফ ইউজ করি। তো সেকেন্ড ব্র্যাকেটের পরবর্তী লাইনে আমরা প্রিন্ট এফ যখন অ্যাপ্লাই করবো, তো প্রিন্ট এফ এর মধ্যে আমরা কি দিবো, আমরা যেহেতু সংখ্যা তুলতেছি 1 2 3 4 5 6 7 8, তো আমরা এখানে পার্সেন্ট ডি ব্যাক স্ল্যাশ এন দিচ্ছি। ব্যাক স্ল্যাশ এন দেওয়ার ফলে 1 2 3 4 5 6 গুলো একটু নিচু নিচু করে আমাদের আনসার শিটে আসবে, মানে আউটপুট স্ক্রিনে আসবে, পাশাপাশি আসবে না ব্যাক স্ল্যাশ এন দেওয়ার কারণে। আদারওয়াইজ 1 2 3 4 গুলো একদম পাশাপাশি এসে যেত, মাঝখানে কোনো স্পেস থাকতো না। তো এখন পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন, আশা করি বুঝতে পারছি, এখানে শুধুমাত্র 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা পূর্ণ সংখ্যা গুলাই নিবে, পার্সেন্ট ডি থাকার কারণে দশমিক গুলো নিবে না। সাপোজ 1 থেকে 100 মধ্যে 1.5, 1.7, 2.9 এগুলোও পড়ে, কিন্তু এই সমস্ত সংখ্যাগুলোকে সে নিবে না, শুধুমাত্র 1 থেকে 100 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোকে নিবে। এবং এটা কার মান, এটা অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু। তো এটা হচ্ছে আমি এভাবে ফার্স্ট ব্র্যাকেট এবং সেমিকলন দিয়ে আমি স্টেটমেন্টটা ক্লোজ করব। তার পরবর্তী লাইনে আমাকে এই হোয়াইল লুপের সাথে ইফের যে একটা পার্থক্য থাকে, সেই পার্থক্যটা হচ্ছে আমাদের এই 9 নম্বর লাইন। এখানে যদি আমি ইফ স্টেটমেন্ট ইউজ করি, তাহলে আমাকে এটা এলস দিয়ে অন্য কিছু লেখা লাগতো। হোয়াইল এর একটা সুবিধা হচ্ছে, হোয়াইল আমাকে এটা দরকার পড়বে না, হোয়াইল আমাকে বাই ডিফল্ট যদি এই কন্ডিশন ফিল আপ না করে এই আউটপুটে ব্ল্যাঙ্ক স্ক্রিন শো করবে। তো এটা আমার যে লুপটা সেটা হচ্ছে কিরকম, এক্স ইকাল টু এক্স প্লাস 1। এটা কেন, কারণ হচ্ছে আমার এক্সটা ছিল কি প্রথম পদ, এই যে আমার এই ডান পক্ষে সমানে এখানে যেই বোল্ড করা যে এক্সটা আছে সেটা হচ্ছে 1, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হলো 2। তো এরপরে আমাকে 1 এর পরে 2 শো করবে। তো এটা হচ্ছে আমার প্রোগ্রামিং এর স্ট্র্যাটেজি। এবং আমার 10 নম্বর লাইনে গিয়ে এন্ড হবে, এন্ড হবে। এরপর দেখো আমাদের যে কাজ সেটা হচ্ছে, হোয়াইল হচ্ছে একটা লুপের মতো যেহেতু, সো এটা লুপের বিষয়টা হচ্ছে কি, ঘুরে ঘুরে বারবার আসা। তো আমরা এখানে এখন ঘুরে ঘুরে বারবার কিভাবে লুপটা আসে সেটা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা হোয়াইলে গিয়ে ফিরছি এবং 1 হিসেবে ইনপুট করছে।
এক সাইড হলো যখন ওয়ান সে লেস ইকুয়াল 100 এর শর্তটা কি মানে কিনা সে দেখবে। তো যখন দেখতেছে যে ওয়ানটা 100 হচ্ছে অবশ্যই ছোট সংখ্যা, তো সে কি করবে 6 নম্বর থেকে 7 নম্বর লাইনে যাবে, তারপরে 7 নম্বর থেকে 8 নম্বর লাইনে গিয়ে দেখবে যে প্রিন্ট করবে, ফার্স্টে ওয়ান কে প্রিন্ট করবে, তারপরে এখানে গিয়ে সে 9 নম্বর লাইনে গিয়ে দেখবে এক্স এর ভ্যালুটা বসাই দিবে, এই জায়গায় গিয়ে সে এক্স এর ভ্যালুটা বসাই দিবে, তো তখন সে পাবে 1 + 1 = 2। এই 1 + 1 = 2 এটা 10 নম্বর লাইনে গিয়ে, অর্থাৎ সে আবার 10 নম্বর লাইনে যাবে এবং 10 নম্বর লাইনে গিয়ে সে আবার ব্যাক করবে 6 নম্বর লাইনে। এটাই হচ্ছে ওয়াইল লুপের অ্যাকচুয়ালি কাজ, এটা একটা লুপের মতো, মানে এরকম ঘুরে ঘুরে বারবার আসা, এইভাবে ঘুরে 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 যদি বারবার আসতে হয় তাহলে সেটা হচ্ছে কি একটা লুপ লুপের মতো তৈরি করে। এটাই হচ্ছে কি 6 নম্বর লাইন থেকে আমি 10 নম্বর লাইনে গেলাম, আবার 10 নম্বর লাইন থেকে আমি 6 নম্বর লাইনে ফিরে আসবো, কিন্তু এবার ফিরে আসার সময় আমার এক্স এর ভ্যালু কিন্তু আর ওয়ান থাকবে না, এক্স এর ভ্যালু ওয়ানের সাথে ওয়ান যোগ করার ফলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 2। তো এখন আমি দুই দুই আবার এটাকে টেস্ট করব স্টেটমেন্টে, এখন দেখতেছি 2 আসবে, 2 2ও কিন্তু লেস ইকুয়াল 100, অর্থাৎ 100 হচ্ছে ছোট সংখ্যা 2, তো 6 নম্বর লাইন থেকে আবার সে মানে এখন এটা আমি 2 এর এক্সপ্রেশনটা বোঝাচ্ছি, 2 কি করবে 6 নম্বর লাইন থেকে 7 নম্বর লাইনে যাবে, 7 নম্বর লাইন থেকে সে 8 নম্বর লাইনে গিয়ে 2 স্ক্রিনে 2 প্রিন্ট করবে, 8 নম্বরের পর সে আবার 9 নম্বর লাইনে যাবে। এবার তখন যখন তার ইয়া হবে মানে ক্যালকুলেশন হবে, তখন এখানে এক্সের জায়গায় 2 বসাইতে হবে, 2 + 1 কত ক্যালকুলেশন করবে 3, এই সেই 3টা নিয়ে সে 10 নম্বর লাইনে গিয়ে আবার সে 6 নম্বর লাইনে গিয়ে ফিরে আসবে, তারপরে এখানে আবার এক্সের ভ্যালু হবে 3, এভাবে পর্যায়ক্রমে 4 5 7 পর্যন্ত হতে থাকবে, এবং এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না এক্সের ভ্যালু 100 পর্যন্ত হয়। লেস ইকুয়ালটা দেওয়ার একটা সুবিধা হচ্ছে কি আমরা এক্সের ভ্যালু 100 অথবা 100 হচ্ছে ছোট এই সমস্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করবে। তো এভাবে আমাদের ওয়াইল লুপটার ব্যবহার, তো আশা করি ওয়াইল লুপের ব্যবহারটা বুঝাতে পারছি। এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখবো যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে আসে কিনা, এবং আমরা দেখতেছি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো পুরোপুরি আসছে এই। তো এখন আমরা একটু প্রোগ্রাম গুলো একটু চেঞ্জ করে দেখবো, যেমন সাপোজ আমার এখানে এক্স লেস ইকুয়াল 100 না দিয়ে সাপোজ শুধু এক্স ইকুয়াল 100 দিলে কি হতো, তখন আসলে আমাকে 100টা এরকম 100টা লাইনে 100টা করে 100 প্রিন্ট করতো, অর্থাৎ 75 76 77 এরকম সংখ্যা প্রিন্ট না করে প্রত্যেকটা ঘরে 100 থাকতো। তো আমরা এটা রান করে দেখি ঘটনা সত্যি কিনা। আমি এখন এক্স এর ইকুয়াল দিছি, তো দেখতেছি আমরা এখানে ঠিকই আবার এই 100টা 100ই পাচ্ছি, ওকে 100টা 100 পাচ্ছি আমরা এখানে, এইটা হচ্ছে যে তোমার ইকুয়াল দিলে প্রবলেম। আর আমরা যদি শুধু লেস দি, অর্থাৎ আমরা ইকুয়ালটা কেটে যদি শুধু লেস দি লেস 100, তাহলে কিন্তু এখানে 1 থেকে 99 পর্যন্ত প্রিন্ট হবে, অর্থাৎ কারণ এক্স লেস 100 বলতে কিন্তু এক্স এর ভ্যালু 100 নয়, এর চেয়ে কম, অর্থাৎ 99 পর্যন্ত সে নিবে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 99 পর্যন্ত সংখ্যা আছে লাস্ট আউটপুটে, 100 পর্যন্ত কিন্তু সংখ্যা নেই। তো এটা হচ্ছে বিষয়টা, তাহলে আমরা কিন্তু লেস দিয়েও কিন্তু ম্যাপটা করতে পারি, মানে এই প্রবলেমটা সলভ, তবে তখন সেখানে আমাকে দেখতে হবে লেস 101, কারণ হচ্ছে 1 থেকে 101 এর মধ্যে পূর্ণ সংখ্যার লাস্ট সে হচ্ছে লেস 100, মানে কি লেস 101 মানে কি 101 মানে 101 এর আগের পূর্ণ সংখ্যা পর্যন্ত সে নিবে, তো 101 এর আগের পূর্ণ সংখ্যাকে অবশ্যই 100, তাহলে আমাদের এই আউটপুট স্ক্রিনে 99 এর পরে 100 পর্যন্ত শো করার কথা। তো এবার আমরা যখন নিচ্ছি তখন আমরা এই 100 পর্যন্ত পাইছি, অর্থাৎ এই প্রোগ্রামটা আমরা দুইভাবে করতে পারি, হয় এক্স লেস ইকুয়াল 100 অথবা এক্স লেস 101 দিয়েও করতে পারি, তো দুইভাবে করা যায়, এটাই হচ্ছে আমার ইয়া। আর আমরা এটা ফর লুপ দিয়েও করতে পারি, ফর লুপের একটা এক্সপ্রেশন থাকে কন্ডিশন এবং ইনক্রিমেন্ট এবং ইনিশিয়ালাইজেশন একটা ব্যাপার আছে ফর লুপে, ওটা দিয়ে আমরা করতে পারি, তবে হোয়াইল লুপ দিয়ে করাটা একটু মোটামুটি প্রিফারেবল আর কি। তো আশা করি এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি।